মুন্সীগঞ্জের দুর্গম এলাকা পদ্মাতীরের ডোহরি গ্রামের এই ঘরে মাইলিশ ধরে বাফার স্টক তৈরি করা হয়। বরফের ভেতরে রাখা ইলিশগুলো নিষেধাজ্ঞার সময় 4 নভেম্বরের পরই ছড়িয়ে পড়তো হাট বাজারে। জাল বন্ধ করতো, মাছ ধরা বন্ধ করতো, নদীতে জাল নালামাই তো জাল নিত, তাহলে মাছ ধরতে এই যে হইতো না। আমরা গরিব মানুষের সরকার তো আমরা দেখবো, দেখার লেগে তো সরকার সরকার দেখার লেগে জাল বন্ধ করুক। নিষিদ্ধ এই মাছের মালিককে গ্রেপ্তার করা না গেলেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর যৌথভাবে এই সমস্ত অভিযানগুলো পরিচালিত করি যেন মা ইলিশ পদ্মা নদীতে নির্বিঘ্নে ডিম পারতে পারে। বিপুল পরিমাণে মাছ ওখানে জব্দ করে রাখা হয়েছে, সেখানকে আমরা তখন তালা ভেঙে আমরা ওখান থেকে প্রায় 59 কার্টন প্রায় 5-6 হাজার কেজির মতো হবে ইলিশ মাছ জব্দ করি। গত 14 অক্টোবর থেকে জেলার 596 জেলেকে জেল ও 90.5 লাখ মিটার জাল জব্দ করা হয়। প্রায় 500 মাছ ধরার ট্রলার আটক ও নদীতে ডুবিয়ে দেওয়া হয়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ।